সত্যের সন্ধানে নিরন্তর ছুটে চলা, কিছু নির্ভীক সাহসী প্রাণ যারা তুলে আনে খবরের অন্তরালের খবর। সেই সব খবরের পেছনের দুঃসাহসিক তথ্য অনুসন্ধানের কথা জানতে শুনুন রিপোর্টার্স ফাইল, শুধুমাত্র 96.4 স্পাইস এফএম এ প্রতি মঙ্গলবার ঠিক রাত 10টায়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যখন এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে খবরের পাতা উল্টান, তখন দেখতে পান নানান রকমের ঘটনা দুর্ঘটনার খবর। আবার যখন সন্ধ্যা শেষে বাড়ি ফিরে টিভি চ্যানেলগুলোতে চোখ বুলান, তখনও দেখতে পান বিভিন্ন রকমের খবরের শিরোনাম। কে বা কারা এই খবরগুলো আমাদের সামনে তুলে আনে, যারা এই সংবাদগুলো আপনার আমার আমাদের সবার কাছে নিয়ে আসে, তাদেরকে আমরা সাংবাদিক বলে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মঙ্গলবার রাতের বিশেষ আয়োজন রিপোর্টার্স ফাইলে আমি আর জে পপার্স আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার অ্যাট এটিএন নিউজ। ভাইয়া কেমন আছেন? একদম ভালো আছি এখন। আপনার কাছে একই প্রশ্ন থাকলো। আচ্ছা, ওয়েল, আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে, পড়ালেখাটা হয়েছে জার্নালিজমের উপরে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করেছি জার্নালিজমের উপরে। বাট এই যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শুরু করি, তার আগে ব্যাকগ্রাউন্ডটা ডেফিনেটলি বলতে হবে। কারণ হচ্ছে প্রত্যেক সময় আমি যেই এলাকাটায় বড় হয়েছি এবং আশপাশের মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু তার আশপাশের ঘটনাগুলো দ্বারা প্রভাবিত হয়। ঠিক সেইভাবে দেখতাম যে মানুষ নানা ধরনের মানে অসঙ্গতি সবসময় চোখে পড়তো। তো চোখে পড়ার পরে তখন মনে হতো যে এইটা যদি তাকে বলা যাইতো বা এইটা নিয়ে যদি কাজ করা যাইতো, তাহলে হয়তো বা চেঞ্জেসটা আসতো, একটা পজিটিভ চেঞ্জেস আসতো। তো এই ধারণা থেকেই পরে মনে হলো যে এইটা বলার মাধ্যমটা কি। তখন হচ্ছে প্রচুর নিউজ দেখতাম, নিউজ দেখতে দেখতে একটা সময় মনে হতো যে না, আসলে যদি কখনো সাংবাদিক হইতে পারি বা, এবং আমরা যে সময় নিউজ দেখতাম তখন দেখতাম যে মুন্নি সাহা, তারপর হচ্ছে জয় মামুন, সুপন রায়, মানে এইরকম মানে প্রমিনেন্ট প্রমিনেন্ট জার্নালিস্ট যাদেরকে আমরা এখন চিনি, যারা রিনোন ফেস এবং লিজেন্ড, তো তাদেরকে দেখতাম। তো তখন মনে হতো যে যদি এদের মতো হইতে পারতাম, তো আমি খুবই ভাগ্যবান। পরবর্তীতে আমার স্কোপ হইল, মনে হইল, এবং আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, আমি ডিউনিট দিয়ে, আমি কিন্তু পড়ালেখা করেছি ব্যবসায় শিক্ষায়, মানে আমার এখন বিজনেস রিলেটেড কিছু করার কথা, কিন্তু যাই হোক, আমি স্কোপ যখন পেলাম যে সাংবাদিকতায় পড়ার, তখন ভাবলাম যে ঠিক আছে, ওয়াই নট, লেট মি ট্রাই। তখন ট্রাই করলাম, এবং ট্রাই করার পরে পরপরই হচ্ছে এটিএন নিউজে। আমি আসলেই সৌভাগ্যবান যে আমার বস মুন্নি সাহা এবং তার আন্ডারে আমি চাকরি করার সুযোগ পাচ্ছি। এবং মজার যে ব্যাপারটা, আমার সাথে একই সঙ্গে আমার ফ্রেন্ড, একই সাথে আমরা হচ্ছে অ্যাপ্লাই করি, মানে সিভি জমা দিই। সিভি জমা দেওয়ার সময় যেটা হয়েছে, আমি একটু টেকনিক করেছি, কারণ দেখা যায় যে ইউজুয়ালি কোনো একটা অফিসে কোনো চাকরির জন্য অফার করছে, তখন যখনই আপনি সিভি দেন দেখা যায় একটু ডিলে করে। তো যেটা হচ্ছে, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, সেকেন্ড ইয়ার পড়া অবস্থায় আমি ইচ্ছা করে থার্ড ইয়ার দিয়ে দিয়েছি, কারণ তখন সেকেন্ড ইয়ারের আমাদের পরীক্ষা চলছে, মানে আমি সেকেন্ড ইয়ার থেকে আমি থার্ড ইয়ারে উঠবই। সো আমি ভাবছি যে যখনই ডাকুক একটু তো ডিলে করবে। তো যেটা হয়েছে, আমারই ফ্রেন্ড, ও দিয়েছে সেকেন্ড ইয়ার, আমি দিয়েছি থার্ড ইয়ার। তো পরবর্তীতে যেটা হলো যে চাকরির বোর্ডে ডাকলো, এবং আমাদের প্রথমে রিটেন হলো, রিটেনে যারা ভালো করেছে তাদেরকে ভাইবার জন্য ডাকলো। ডাকার পরে যেটা হলো, মুন্নি সাহা নিজে এবং আমাদের বর্তমান যিনি হেড অফ নিউজ প্রভাস আমিন, দুইজনই বসা ছিলেন, এবং তারা তখন বলতেছিলেন আপনি মাত্র থার্ড ইয়ারে পড়েন। তখন কিন্তু আমি থার্ড ইয়ারে উঠি নাই এখনও, বাট আমরা রেজাল্ট হয়ে যাবে, থার্ড ইয়ারে উঠবো আর কি। তো বললো যে আপনি এখনই হচ্ছে এখানে জয়েন করতে চাচ্ছেন। তো যাই হোক, কথা বললো, বলার পরে আমার আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেল, বাট আমার ফ্রেন্ড কিন্তু হয়নি। উই ডি পিপল, হ্যাঁ। ওকে, সো আপ অ্যাজ এ ক্রাইম রিপোর্টার, আপনার ক্যারিয়ার অনেক ভার্সেটাইল, এবং আমি আপনার কম বেশি প্রত্যেকটা নিউজই হচ্ছে ফলো করেছি বা দেখেছি। সো রিসেন্টলি না, বেশ অনেকদিন আগে আপনি হচ্ছে একটা নিউজ করেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের উপরে, এবং যারা হচ্ছে মূলত রিটায়ারমেন্টে চলে আসে, এদেরকে টার্গেট করে একদল চক্র হচ্ছে তাদের স্বার্থ উদ্ধার করছে। কী ছিল সেই গল্পটা? আসলে বিষয়টা হয় যে, যারা প্রতারক, ফ্রড করবে যারা, তারা কিন্তু খুবই ক্যালিফার, এবং মানে
প্রচণ্ড মাত্রায় ধুরন্ধর। তারা যেটা করে, যেহেতু সরকারি কর্মকর্তারা যারা বিভিন্ন পোস্টে মানে খুব অল্প দিন আগে রিটায়ারমেন্টে গেছে, এই লোকগুলো কি হয়, তারা একটা ভালো বেতনে চাকরি করে এসছে, একটা ক্ষমতার কাছাকাছি ছিল, এবং তারা চাকরি থেকে অবসর নেওয়ার পরপরে কিন্তু একটা বাল্ক অ্যামাউন্টের একটা পেনশন পায়। দ্যাট মিন কি দে হ্যাভ মানি। তো তারা যেটা করে, এই ফ্রডরা যেটা করে, এইরকম বেছে বেছে যারা এইরকম সরকারি কর্মকর্তা রয়েছে তাদেরকে টার্গেট করে, তাদেরকে টার্গেট করে তারা একটা লোভনীয় জবের অফার করে যে স্যার আপনি তো এই প্রফেশনে ছিলেন, আপনি তো এইটাতে ছিলেন, আপনি স্যার আমরা নতুন একটা প্রজেক্ট করছি, আমরা কেউ যদি হচ্ছে মানে গার্মেন্টস সেক্টরের দিকে তার যদি অভিজ্ঞতা থাকে, স্যার আমরা একটা বড় গার্মেন্টস করতেছি, কেউ ধরেন কোনো আর্থিক ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে ইনভলভ ছিলেন, স্যার আমরা বিজনেস এই ধরনের একটা বিজনেস করছি, এইরকম লোভনীয় অফার দিচ্ছে, এবং অফারটা এইরকম থাকে, স্যার আপনাকে আমরা মাসে 3-4 লাখ টাকা অথবা 5 লাখ টাকা বেতন দেবো, এবং স্যার ফুল টাইম আপনি একটা গাড়ি পাবেন। তো আপনি নিজেই চিন্তা করেন, আপনার ক্ষেত্র আপনি যখন রিটায়ারমেন্টে চলে গেছেন, আপনার চাকরির বয়স প্রায় 50-60 বছর উপরে হয়ে গেছে, এই মোমেন্টে যদি কেউ আপনাকে এই ধরনের অফার দেয়, আপনিও নিজে লুফে নেবেন। ডেফিনেটলি এটাই হয়, এবং তারা এই অফারটা নেয়। নেওয়ার পরে তাদেরকে বিশ্বাস করানোর জন্য, তাদের আস্থা অর্জন করানোর জন্য বেশ কয়েকটা প্রজেক্ট ঘোরায় নিয়ে আসে, তারা নিয়ে যায় এবং দামি গাড়িতে করে নিয়ে যায়। ডেফিনেটলি যখন নিয়ে যাচ্ছে তখনও আশপাশে যারাই আছে এটাও তাদের রিক্রুটেড এবং তাদের সেট আপ, এইভাবে করে তারা সেট আপ দিয়ে তাদেরকে আস্থা অর্জন করায় যে না আমরা একটা বড় কোম্পানি, আমরা হচ্ছে বড় ধরনের বিজনেস করছি, আমরা ভালো বিজনেস করব, এবং আমাদের কাছে এই 5-6 লাখ টাকা বা একটা গাড়ি দেয়া একটা মানুষকে এটা কিছুই না, কোনো ঘটনাই না। আচ্ছা, এবং তারা যখন চলাফেরা করে তখন তারা হচ্ছে এলাকে ওই রকম ওয়েল ড্রেসড এবং ওয়েলভাবে চলাফেরা করছে। তো যেটা হয়, একটা পর্যায়ে গিয়ে তারা বলে কি যে আমাদের এইরকম একটা শিপমেন্ট আসার কথা ছিল বা এইরকম একটা ডিল হওয়ার কথা ছিল, এই ডিলে এত টাকা ঘাটতি আছে বা এত টাকা হইলে ডিলটা পুরোপুরি ফাইনাল হয়, এবং ডিলটার লভ্যাংশটা জাস্ট নিয়ার অ্যাবাউট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অথবা 1 মাস বা 2 মাসের মধ্যে আমি পেয়ে যাব। এই যখনই বলে তখন তাকে অফার করে যে আপনি চাইলে আমাদের ব্যবসায় পার্টনার হতে পারেন। তো তার কাছে যেহেতু নগদ ক্যাশ অ্যামাউন্ট আছে এবং সে দেখে আসছে এই কোম্পানিটা আসলে ভালো ট্রাস্টওয়ার্দি, এই তখন হচ্ছে প্রতারণার খপ্পরে সে পড়ে, এবং তাদের মধ্যে কিন্তু একটা জিনিস যেটা হয়, লোভটা কাজ করে, এবং এই লোভটা তারা সংবরণ করতে না পারার কারণে তারা ওই প্রতারকদের ফাঁদে পা দেয়, এবং যেটা হয় যে ধরেন টাকাটা সে দিল 30 লাখ 40 লাখ বা 50 লাখ, কেউ কেউ এমনও আছে আমরা নিউজ করতে গিয়ে দেখেছি 60 লাখ টাকাও দিয়েছে। দেওয়ার পরে যেটা হয়েছে যে তার বাসার নিচে আর তার গাড়িও আসে না, এবং তার যে স্যালারি তো দূরের কথা কিছুই থাকে না, এবং পরবর্তীতে তারা যখন ওই বাসাগুলোতে যায় বা যেই যেই জায়গায় গিয়েছে সেখানে গিয়ে দেখা যায় আসলে কিছুই নাই। এটা ইটস লাইক বান্টি আর বাবলি, ইন্ডিয়াতে একটা সিনেমা হয়েছিল যে তাজমহল বিক্রি করে দেয় তারা। তো এইরকম বিষয়টা হয়, এবং তাদের পুরো সেট আপ, ধরেন এই যে আপনি এখন এই অফিসটা এত ওয়েল ডেকোরেটেড, এই সেট আপ সহ তারা গায়েব। এবং তারপর যেই লোকটা এই ঘটনা ঘটেছে তার সাথে দেখা যায় ক্লোজ এরকম ছবিও থাকে না, ইয়েও থাকে না, কিছুই থাকে না। তো পরবর্তীতে এদেরকে খুঁজে পাওয়া খুব টাফ টাস্ক হয়ে যায়। পরবর্তীতে লাইক আপনি যখন রিপোর্টটা করছিলেন, এরপরে কি এই চক্রটাকে ধরতে পেরেছিলেন? এবং ডেফিনেটলি এই চক্রটা ধরা পড়ার পরেই তো আমরা আপনাদেরকে প্রচার করেছি, এবং গোয়েন্দারা এবং আমি বলবো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আসলেই এখন খুবই ভালো কাজ করছে এবং তারা খুবই সুইফট। যদি আপনি, তবে এইটাও ঠিক যে আপনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে যাওয়া যায় না, যাওয়াটা একটু টাফ টাস্ক, মানে জায়গা মতো যদি আপনি যেতে পারেন, আপনার যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম, আপনি অবশ্যই ন্যায় বিচার পাবেন। এবং জাস্ট খালি ছোট্ট একটা উদাহরণ দিই, এক ভদ্রলোক হোমিওপ্যাথি ডক্টর, তার একটা ল্যাপটপ, মূল্যবান ল্যাপটপ, সেখানে তার অনেক ধরনের ডেটা ছিল, তার ল্যাপটপটা চুরি হয়ে যায়, এবং একজন ছিচকে চোর সেই ল্যাপটপটা চুরি করে, উনি জাস্ট একটা জিডি করেছে। জিডি করার পর গোয়েন্দারা সেই জিডির এগেইনস্টে তার ল্যাপটপ উদ্ধার করেছে এবং যে চুরি করেছে তাকেও ধরেছে। এটা জাস্ট এটা একটা উদাহরণ দিলাম, তিনি কিন্তু আশা ছেড়েই দিয়েছিলেন যে আসলে পাবেন কি পাবেন না, এবং তিনি ওই লেভেলে জাস্ট থানায় একটা জিডি করেছিলেন, কিন্তু সেই ঘটনার থেকে পরবর্তীতে কিন্তু ওনার ল্যাপটপটা উদ্ধার হয়েছে। মানে এইটা বলছি এই কারণে যে আসলে কাজ যারা করে তাদেরকে যদি আপনি রেসপেক্ট দেন, তাদেরকে মূল্যায়ন করেন, তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়। এই কারণে বলছি যে গোয়েন্দারা এখন অনেকেই ভালো কাজ করছেন, বাট এইটাও ট্রু যে আপনি থানা লেভেলে বা থানা পর্যায়ে যদি কখনও কোনো হয়রানির শিকার হন, জিডি করতে গেলে বা মামলা করতে গেলে
আপনাকে কিন্তু আসলেই এখনো টিল নাও অনেক ধরনের হয়রানি ফেস করতে হয়। খুব স্বাভাবিক। যাই হোক, একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু। তো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের এই নিউজটা যারা যারা দেখেছে বা এখন আমাদের কথা যারা শুনছে, আই হোপ তারা সামনে কেউ এরকমের বড় কোনো স্ক্যামে বা বড় কোনো ট্র্যাপে পাবে। আসলে আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে রাতারাতি কোনো কিছু কিন্তু বড় লোক হওয়া যায় না, এবং রাতারাতি মানে আপনি প্রচুর টাকার মালিক হয়ে যাবেন যখনই এই ধরনের কোনো অফার পাবেন। আমার মনে হয় খুব সতর্কভাবে মানে অ্যাভয়েড করা উচিত, টেকনিক্যালি হোক বা যেভাবে হোক অ্যাভয়েড করা উচিত। আর যদি পা দিয়ে দেন তাহলে কিন্তু যে কোনো সময় এই যে এইরকম অবস্থা হতে পারে, আপনার আমও যাবে ছালাও যাবে। আচ্ছা, তো একটা রিপোর্ট ছিল আপনার, সেখানে ট্যাগলাইনটা লাইক শিরোনামটা এরকম ছিল যে চিন্তাই না করো অনেক সময় টাকার ভাগ পান গডফাদাররা। কারা এই গডফাদার? ওয়েল, এইটার বলতে গেলে আরেকটা স্টোরি আপনাকে একটু বলতে হবে। সেটা হচ্ছে যে রাজধানীতে মানে একটা চক্র মানে এরকম ছিল, যারা হচ্ছে যাদের একটু শারীরিক অসুস্থতা আছে, ধরেন হাত নাই বা পা নাই, এরকম প্রতিবন্ধী যা বা বিশেষ মানুষ যারা, তাদেরকে দেখা যায় গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের কর্মসংস্থানের জন্য রিক্সা দেওয়া হয়, রিক্সা চালানোর স্কোপ দেওয়া হয়। তো এই রিক্সাগুলো হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে মুভমেন্ট করতে পারবে, এটা তাদের পারমিট করা আছে। তো দেখা যায়, দেখা গেছে যে হামিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী, মানে ওই রিক্সা চালকও আসলে এই গ্যাংয়ের সঙ্গে ইনভলভ, এবং হামিদুল ইসলাম নামে একজন ব্যবসায়ী, তাকে হচ্ছে শাহবাগে মার্ডার করা হয়। এবং মার্ডার করার পরে যখন এই মার্ডারটা কীভাবে হইলো এইটা খুঁজতে গিয়ে গোয়েন্দারা বের করতে পারেন যে আসলে এই ঘটনার সঙ্গে এই যে এই রিক্সাওয়ালা সহ আরও একটা গ্যাং জড়িত। এবং তাদেরকে যখন ধরা হয়, ধরা পড়ার পরে যেটা দেখা যায় যে এরা প্রায় প্রতিনিয়তই এ ধরনের চিন্তাই করে, প্রতিনিয়তই নানা ধরনের অকারেন্স করতেছে। করার পরে অনেক সময় দেখা যাচ্ছে পুলিশের কাছে বা র্যাবের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ছে। ধরা পড়ার পরে একটা গোষ্ঠী আছে বা একটা সিন্ডিকেট আছে যারা এদেরকে জামিন করায়, এবং তারা কিন্তু মানে তাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকে, এবং তারা এদেরকে জামিন করাচ্ছে। জামিন করানোর পরে তাদের খাওয়া থাকা এবং কি তাদের আমোদ ফুর্তি বা ধরেন তারা তাদের মেয়ে বান্ধবীদের নিয়ে কোনো একটা বাসায় গিয়ে রাত্রি যাপন করবে, এবং সেখানে রান্নাবান্নাটাও করে দেয় হচ্ছে এই ওই ওই সিন্ডিকেটটা, যারা আর কি চিন্তাই না করেও চিন্তার ভাগ পান। এই কারণে বলা হচ্ছে গডফাদার। আচ্ছা, বিষয়টা যেটা হয় যে তারপরে এই ঘটনায় যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা মাত্র এক থেকে দুই সপ্তাহ আগে তাদেরকে জামিনে বের করে নিয়ে আসছিল এই মালা নামে একজন আছেন এবং তার হাজব্যান্ড। তো এবং তারা এই ঘটনা ঘটানোর পরে ওই মালার বাসায় গিয়ে শেল্টার নেয় এবং মালার বাসায় রান্নাবান্না করা হয়, এবং পরবর্তীতে যেটা হয় তারা তাদের বান্ধবীদের নিয়ে যাও সেখানে মানে সময় কাটায় আর কি। আচ্ছা, তো মজা যেটা হচ্ছে এরা কিন্তু চিন্তাই করে না, এরা হচ্ছে পেট্রোনাইজার মানে ইন্ধনদাতা, পেছন থেকে তাদেরকে পেট্রোনাইজ করতেছে। তারা হচ্ছে ওই যে জামিন করায় নিয়ে আসতেছে, তারা যখনই কোনো ঝামেলায় পড়তেছে তাদেরকে সেখান থেকে ছুটায় নিয়ে আসতেছে, মানে তারা তাদের পেছনে ইনভেস্ট করছে। ইনভেস্ট করার পরে যেটা হয়, তারা আইসায় যত চিন্তাই করতেছে, যত অপরাধ করতেছে, যত ক্রাইম করতেছে, এখান থেকে যেই টাকাটা পায় সেই টাকার একটা পোর্শন তারা হচ্ছে হলো গিয়ে এই যে মালা বলেন বা এই যে যারা যারা আছেন তাদেরকে বলা হয়। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমি একটা স্টোরি করেছিলাম যে রাজনৈতিক নেতাদের ইন্ধনেই হচ্ছে হলো গিয়ে কোন কোথায় এলাকায় কোথায় চুরিটা হবে, কোথায় ডাকাতিটা হবে, কোন দোকানে চুরি হবে, এই জিনিসগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করা হয়। এবং এইগুলো নিয়ন্ত্রণ যাদের যারা করছে তারা দেখা যাচ্ছে এলাকার ছোটো ছোটো ছেলেপেলেগুলোকে টার্গেট করে, এদেরকে ড্রাগ এডিক্ট করে। যখনই তার একজন মাদকাসক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু তার আর হিতাহিত জ্ঞানটা থাকে না, এবং একটা পর্যায়ে গিয়ে তখন হচ্ছে সেই বড় ভাই যা বলতেছে তারা তাই করতেছে। এবং দেখা যাচ্ছে যেই লুট হওয়া যেই জিনিসগুলো নিয়ে আসতেছে, তারা লুট হওয়া জিনিসটা যখন নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে ওই বড় ভাইরা কিছু টাকার বিনিময়ে নিচ্ছে, কিছু হচ্ছে তারা ভাগ পাচ্ছে স্বাভাবিক, যেহেতু তারা গডফাদার তারা নিয়ে নিচ্ছে। এবং তারা যে ওই যেই টাকাটা পাচ্ছে চিন্তাই করে আসলো বা যে কোনো একটা ক্রাইম করে আসার পরে যেই টাকাটা পাচ্ছে সেই টাকার ভাগটা যেন তারা আবার নিয়ে না যায়, তাদেরকে জুয়া খেলতে বসায়। এবং যেহেতু তারা বয়সে কম তাদেরকে জুয়া খেলতে খেলতে দেখা যাচ্ছে বলতেছে যে না তুমি হেরে গেছো, তুমি এইটা হয়েছে সেটা হয়েছে, বা ইয়াবা খাওয়াই দিচ্ছে, এই তুই ইয়াবা যে তোকে খাওয়াইছি সেটার দাম তো দেশ নাই, তুই আগে তোরে এই টাকা দিছিলাম সেই টাকা দিছিলাম। পরবর্তীতে যেটা দেখা যায় যে আসলে এই যারা এই কাজগুলো করে তারা আসলে ওইভাবে কিছুই পায় না, তারা ওই যে নেশা করে এই নেশাতেই তারা খুশি থাকতে হয়। মূলত
যারা এই যে পেছনের অন্তরালের যারা সিন্ডিকেট মেম্বার বলি বা যারা পেট্রোনাইজার বলি যারা গডফাদার বলি তারা হচ্ছে লাভবান হচ্ছে, এবং এই যে ঘটনাগুলো এই ঘটনার পরিক্রমায় তারা হচ্ছে ওই টাকার যেই ভাগটা, এবং মানে যারা কাজ করছে তারা ভাগ পাচ্ছে না, এই ভাগটা পুরোটাই ওরা নিয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে কোনো বাসা থেকে টিভি নিয়ে আসছে, সেই টিভি নিয়ে যাচ্ছে, দামি দামি মোবাইল সেট নিয়ে আসছে, সেই মোবাইল সেট নিয়ে যাচ্ছে, মানে যেই যেই জায়গায় যেরকম প্রয়োজন সেই জিনিসগুলো তারা করতেছে। এইভাবে হচ্ছে মানে এই যে গডফাদাররা, এরকম বেশ কয়েকজন গডফাদার এলাকা ভিত্তিক রয়েছে, এই ধরনের কয়েকজনকে অ্যারেস্ট ইতিমধ্যে করা হয়েছে আর বেশ কয়েকজন লিস্টও করা হয়েছে, পর্যায়ক্রমে হয়তো বা তাদেরকে পাওয়া যাবে। যখন আমরা এই নিউজগুলো করি এবং যারা তাদের সাঙ্গপাঙ্গরা বা তাদের সঙ্গীও যারা আছে তারা যখন ধরা পড়েছে তারা কিন্তু অনেক অ্যালার্ট হয়ে যায়, এবং অনেকে হচ্ছে গা ঢাকা দিয়ে এই মুহূর্তে ঢাকার বাইরেও চলে গেছে। তো এই মানে প্রায় প্রত্যেকটা এলাকা বেসড এরকম ঘটনা ঘটে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যেই এলাকায় সে থাকে বা ওই ছেলেপেলেগুলা বা যারা ক্রাইমটা করছে তারা সেই এলাকায় করে না, তারা অন্য এলাকায় করে, এবং অন্য এলাকায় যারা করে তাদের সাথে তাদের লিঙ্ক আপ থাকে, তারা বলে তোমরা আমাদের এলাকায় করো। মানে এইভাবে একটা ভাইস ভার্সা একটা ব্যাপার, একটা নেট নেটওয়ার্ক তাদের তৈরি করা। ভালোই কমিউনিকেশন স্কিল তাহলে দেখা যাচ্ছে। আচ্ছা, সো এবার আপনার খুবই ভাইরাল একটা বা ভাইটাল একটা নিউজ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কারণ বাজারদের চোরদের উপরে আপনি একটা রিপোর্ট করেছিলেন, দ্যাট ওয়াজ আ হিট, সো সেই ব্যাপারে একটু শুনবো সেই গল্পটা। আচ্ছা, আমি হচ্ছে তখন মাত্র 18 নিউজে 2011-তে জয়েন করি আমি 18 নিউজে 2011 মার্চের 1 তারিখে। তো তারপর 2013 বা 12 এই সময়টায়, তো যেহেতু আমি তখনও স্টুডেন্ট তো আমি যেটা হইতো যে বেশিরভাগ সময় রাতে ডিউটি করার চেষ্টা করতাম, কারণ সকালবেলা ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, ক্লাস করার পরে রাতে ডিউটি করতাম। তো যখনই রাতে ডিউটি করতে যেতাম দেখতাম যে কারণ বাজার হচ্ছে আপনি জানেন যে সবচেয়ে বড় পাইকারি বাজার, এবং পাইকারি আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আসে। তো এই পণ্যগুলো যখনই আসে ওইখানে ছোট ছোট ছেলেপেলেরা তারা এতটা স্কিলড, এতটা ক্যাপাবল, চলন্ত গাড়িতে তারা উঠে যাচ্ছে, এবং মুহূর্তেই নিমেষেই তারা এই চলন্ত গাড়ি থেকে যেই যেই ধরেন শীতকালীন কোনো সবজি আসতেছে 8-10টা সবজি নামায় ফেললো, মাছ যাচ্ছে মাছ হচ্ছে হাত দিয়ে মাছ নামায় ফেলতেছে, মুরগির গাড়ি যাচ্ছে মুরগির গাড়ি কেটে মুরগি নামায় ফেলতেছে, মানে মুহূর্তের মধ্যে চোখের পলকে। এবং কারণ বাজারে যেহেতু মানে যেই গলিটা দিয়ে হচ্ছে যখন আপনি বাজারের দিকে যায় ওই সময়টায় যেহেতু প্রচুর ট্রাক ঢোকে, এই কারণে একটা জ্যামের তৈরি হয়, একটা জ্যাম সৃষ্টি হয়, এবং এই জ্যামটাকে তারা কাজে লাগায়। এবং এই জ্যামটাকে কাজে গাড়িটা যখনই হচ্ছে হলো গিয়ে আপনার 2-3 মিনিট জাস্ট হচ্ছে থামতেছে, এরা কাজ করে ফেলতেছে। তো এইটা দেখে দেখে আমার মনে হলো একদিন যে আসলে এটা তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা নিয়ে কেন কাজ না করি। এবং পরে আমার 4-3 দিন সময় লাগছে এই কাজটা করতে, এবং প্রচণ্ড রিস্ক নিয়েও কাজ করতে হয়েছে। আমার সঙ্গে যারা ক্যামেরাম্যানরা ছিল অসাধারণ কাজ করেছে তারা। তো কাজ করতে করতে গিয়ে যখন আমি স্ক্রিপ্ট লিখতেছি তখন ওদের দু একজনের সাথে আমি ডিরেক্ট কথাই বলছি যে, বাট তাদের চেহারা দেখাই নেই। তো কথা বলতে বলতে গিয়ে যেটা বুঝলাম, যেটা দেখলাম যে আসলে ওদের মধ্যেও কষ্ট আছে। যেমন একটা ছেলের কথা আমার খুব মনে পড়ে এবং আমার খুব খারাপ লাগছে। তো আমি স্টোরি করার সময় ওর লাইন স্টোরি দিয়েই শুরু করছিলাম। বিষয়টা হচ্ছে এরকম যে ওর মায়ের ওর বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে, তো ও পরবর্তীতে বাবার সাথেই ছিল, বাবা আর একটা বিয়ে করার কারণে ওই মা আবার ওকে তাড়া দিছে, এবং পরবর্তীতে সে মায়ের কাছে গেছে, ওর যে রিয়াল মা সেই মায়ের কাছে যাওয়ার পরে সেই মা বাবার আরেকজনকে বিয়ে করে ফেলছে। তো আসলে ওদেরকে দেখার ওইভাবে কেউ নাই, এবং পরবর্তীতে যেটা হয়েছে ওরা ও বাড়ির বাইরে চলে এসছে এবং হচ্ছে ড্রাগ নেওয়া শুরু করে, এবং একটা পর্যায়ে যে এই কমিউনিটিটার সঙ্গে ওর ইনভলভমেন্ট হয়ে যায়, এবং ওরা এইভাবেই আসলে এই লাইফটাকে এনজয় করে এবং এইভাবেই হচ্ছে ওরা মজা করে। এবং তো এই স্টোরিটা করতে গিয়ে যেটা হয়েছে যে যখন স্টোরি লিখতেছিলাম তো ছবিটা হচ্ছে অ্যাজ ইন হাও আমি লাকি, আমার বস মুন্নি শাহ উনি ছবিটা দেখছে, দেখার পরে উনি বলে কি তোর স্টোরির কোনো স্ক্রিপ্ট লেখা লাগবে না, তুই এক কাজ কর, একটা গান আছে দুনিয়া মে সব চোর চোর কই পয়সা চোর কই মুরগি চোর আর কই দিল কা চোর ইস দুনিয়া মে সব চোর চোর। তো উনি বলছে যে তুই এই গানটা মিউজিক দিয়ে দে আর জাস্ট খালি ছবি দেখা, এবং তাই করছি। এবং মানে সত্যি সত্যি যেটা আমাকে অনেক পুলিশ অফিসার এবং যেহেতু আমি ক্রাইমে কাজ করি অনেকেই আমার বলছে ভাই আপনার এই চোরের স্টোরি দুর্দান্ত হয়েছে, এবং মানে ওইটা না দেখলে আসলে আপনি বুঝতে পারবেন না এবং কীভাবে তারা চুরি করতেছে
মানে একজন ঝুড়িতে করে হচ্ছে কলা বা কিছু নিয়ে যাচ্ছে, মানে আপনি হেঁটে যাচ্ছেন নর্মালি অ্যাজ ইউজুয়াল, আপনি যেভাবে হেঁটে যাবেন, সে পেছন থেকে লম্বা হাত দিয়ে কলার ছড়া রেখে দিচ্ছে, ডিম নিয়ে যাচ্ছে, উপরে দেখছে, হ্যাঁ উপরে দেখতেছে না। এবং আমরা যেটা করছিলাম, আমাদের এটার কারণে আমাদের অফিসটা একটা বেনিফিট ছিল, আমাদের অফিসের দোতলা তিনতলা থেকে আমরা শ্যুট করেছি, মানে বললাম যে প্রায় 4 রাত 3 দিন আমার মানে পরিশ্রম করতে হয়েছে এই স্টোরিটার জন্য, এবং ইট ওয়াজ রিয়েলি গুড হেড ওয়ান। হ্যাঁ অবশ্যই, না এটা আসলে আমরা স্টোরিটা এখন যতটা মজা নিয়ে শুনছি বা আমাদের লিসেনাররা যতটা মজা নিয়ে শুনছে আমরা কথা বলছি, আমরা যদি একটু বিহাইন্ড দ্য স্টোরি দেখি তাহলে কিন্তু প্রত্যেকেরই একটা না একটা স্টোরি আছে। নেশার পথে চলে যায় তাহলে তো এদের ভবিষ্যৎ অন্ধকার। ওকে, সো এখন খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এবং আমার মনে হয় যে এটা সামনের দিনে যারা হচ্ছে মূলত বাইরে যাওয়ার চেষ্টা করছে বা সরকারি কোনো একটা প্রজেক্টে অ্যাডহক ট্রাই করছে বা সরকারি কোনো অফিস আদালতে ঢোকার ট্রাই করছে জবের পারপাসে, তাদের জন্য খুব হেল্পফুল হবে। সেটা হচ্ছে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ, সুইডেনে চাকরির লোভনীয় অফার, এই সব কিছু দিয়ে একটি চক্র প্রায় 250,000 টাকার মতো আত্মসাত করে নেয়। সো আপনি রিপোর্ট করতে গিয়ে কী কী অসঙ্গতি দেখলেন? আচ্ছা, অসঙ্গতিটা হচ্ছে যে আমাদের দেশে মানুষ আসলে সহজেই মানুষকে ট্রাস্ট করতে পারে, এবং আমাদের দেশের মানুষ এখনও এটাই বিশ্বাস করে যে যদি আমার কোনো একটা লিঙ্ক থাকে ওই লিঙ্ক দিয়ে, মানে অ্যাজ ইউজুয়াল যেই প্রসিডিউর সেই প্রসিডিউরে না গিয়ে কারো মাধ্যমে কারো থ্রুতে যদি আমি যাই তাহলে হয়তো আমার চাকরিটা হয়ে যাবে, বাট এই জন্য আমাকে কিছু পে করতে হবে, কিছু টাকা খরচ করতে হবে। তো আমরা যে এটা নিয়ে কাজ করছিলাম সেটাতে যেটা হচ্ছে যে সিআইডি পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করেছে, এটাতে দেখা গেছে যে যিনি এই চক্রের সঙ্গে ইনভলভ তিনি নিজেও সেনাবাহিনীতে বা মানে ডিফেন্সে ছিলেন আর কি। তো যেহেতু দীর্ঘদিন তিনি সেই পেশায় ছিলেন, একজন সার্জেন্ট হিসেবে কাজ করেছিলেন, এবং তিনি জাস্ট 1 বছর হয়েছে মনে হয় তিনি রিটায়ারমেন্টে গেছেন, দ্যাটস ওয়াই যেটা হয়েছে তিনি এই প্রফেশনের আদি থেকে অন্ত যা আছে মোটামুটি কীভাবে রিক্রুটিং হচ্ছে, কীভাবে ভাইভা হচ্ছে, কীভাবে এক্সামস হচ্ছে, সমস্ত কিছু তার নখদর্পণে, এবং সে ওয়েল নোন। ওকে, আচ্ছা, এবং এখানে একজন টিচার রয়েছেন যিনি কোচিংয়ে পড়েন, সো দ্যাটস ওয়াই কীভাবে একটা পরীক্ষা নিতে হয়, কীভাবে স্টুডেন্ট ম্যানেজ করতে হয় সেই ব্যাপারে সে দক্ষ, যেটা হয়তো যে এই তারা তাদের একটা কম্বিনেশন হয়, এবং এই কম্বিনেশনে যেটা হয় তারা এক ওই সময়ই সেনাবাহিনীর একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয় যে মানে সিভিলিয়ান স্টাফ যারা তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে তারা হচ্ছে প্রচার শুরু করে যে এই চক্রটা প্রচার শুরু করে যে আমরা হচ্ছে গিয়ে তোমাদের চাকরি দিয়ে দিতে পারবো, এর জন্য কারো কাছ থেকে 10 লাখ, কারো কাছ থেকে 12 লাখ, যে যেভাবে পারে সেভাবে তাদের কাছ থেকে নিয়েছে। যেটা হয় একেবারে অবিকল, যেটা আমি বলছিলাম যে তাদেরকে প্রথমে ডাকা হয়, ডাকার পরে তারা হচ্ছে গিয়ে এক্সাম দিবে, তো বলতেছে যে তুমি যে এক্সাম দিবা তুমি তো অনেক কোশ্চেনের উত্তর নাও পারতে পারো, তাহলে এক কাজ করো তোমাকে আমরা একটা জায়গায় নিয়ে যাই, সেখানে যা জাস্ট হচ্ছে তুমি সাইন করে দিবা, বাকিটা আমরা দেখবো। ওকে ফাইন, সে তার মতো করে সাইন করে তাদেরকে একটা হোটেলে নিয়ে গেল, তাদের মতো করে সে সাইন করে দিল, এবং সেখানে সেনাবাহিনীর মেজর র্যাঙ্ক ধারী পদমর্যাদার একজন বসে থাকেন, ঠিক আছে, যেহেতু ওই যে তিনি সেনাবাহিনীতে ছিলেন, এবং এইখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের কাছ থেকে কিন্তু এই যে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার যেই পোশাক সেটাও কিন্তু উদ্ধার করা হয়েছে ওই পোশাক সহ। আচ্ছা, তো যেটা হয় যে সে বসে থাকেন, এবং তখন মানুষ ডেফিনেটলি তার মধ্যে বিশ্বাস চলে আসবে যে হ্যাঁ স্যার তো আমার সামনে বসে আছে। তো তারপরে হচ্ছে সে খাতায় সাইন করে চলে আসে, ওকে ফাইন, সে চলে যায়। চলে যাওয়ার পরে তার কাছে হচ্ছে বাই ইয়ে মানে ডাকযোগে তার বাড়িতে বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়, আপনি সিলেক্টেড হয়েছেন, আপনার পরবর্তীতে ভাইভা ফেস করতে হবে এবং আপনার মেডিকেল করতে হবে। তো সে মেডিকেল যে যেখানে করবে সেখানেও তারা তাদের লোক দিয়ে মেডিকেল করায় নিয়ে আসে, এবং ওকে ইউ আর ফিট টু দিস জব। ওকে, আফটার দ্যাট যেটা হয় এখন তো আপনার ভাইভা হবে, ভাইভাতে কি হবে, ভাইভা নিচ্ছে হচ্ছে লোকে ওই যে যারা আছে ওই চক্রের লোকজন হচ্ছে ভাইভা নিচ্ছে, এবং ওই যে একজন স্যার আছেন উনি যেহেতু কীভাবে একটা ভাইভা নিতে হয় কীভাবে একটা এক্সাম নিতে হয় সমস্ত কিছু সম্পর্কে সে দক্ষ, এই কারণে সে ওইভাবে এমন প্যাটার্নে পুরো জিনিসটাকে করা হয়, নিয়োগ পাওয়ার
এবং তাদেরকে পরবর্তীতে নিয়োগের পেপার দেওয়া হয় যে আপনি অমুক দিন ওই ক্যান্টনমেন্টে গিয়ে জয়েন করবেন, এবং যেই দিন নিয়োগের লেটার দেওয়া হয় সেই দিন তাকে বাকি টাকাটা পে করতে হয়। সে তার মতো টাকা দিয়ে দেয়, দেওয়ার পরে সে যখন ওই ক্যান্টনমেন্টে যাচ্ছে যে আমি চাকরিতে জয়েন করতে আসছি, তখন সে বলতেছে কিসের জয়েনিং, মানে একটা ভিকটিম, সে তাকে যেই অফার লেটার দেওয়া হয়েছে, জয়নিং লেটার দেওয়া হয়েছে, সেই জয়নিং লেটারে সে ওই স্পটে গিয়ে না যাওয়া পর্যন্ত মানে সে জানতে পারে না যে সে আসলে প্রতারিত হচ্ছে। এবং পুরো প্রক্রিয়াটা এমনভাবে করা হচ্ছে যে মানে আপনি আমি সবাই বিশ্বাস করতে বাধ্য, কিচ্ছু করার নেই, কারণ সে তো একটা বেনিফিটেড করেই তাকে হচ্ছে ওই এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে যাচ্ছে। এবং সে দেখতেছে যে একজন অফিসার বসে আছে তার সামনে, একজন তার ভাইভা নিচ্ছে, একজন তার রিটেন হয়েছে, তার কাছে ডাকযোগে বাড়িতে চিঠি গেছে, সমস্ত প্রসিডিউর মেনটেন করা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়ে আসে, তাহলে সে কীভাবে বিশ্বাস করবে, ভাববে যে সে প্রতারিত হচ্ছে। যখন সে জয়েন করতে যায় তখন সে জানে, জানতে পারে যে সে প্রতারিত হচ্ছে। এইভাবে হচ্ছে বলে গিয়া মানে প্রতারণার ডালটা যারা বিছাচ্ছেন তারা এমনভাবে আসলে মানুষের কাছে উপস্থাপন করছেন, এমন লুকেটিভ ওয়েতে এবং অ্যাট্রাক্টিভ ওয়েতে এত সুন্দর করে তাদের কাছে প্রেজেন্ট করছে যে মানে কোনোভাবেই বোঝার উপায় নেই যে আসলে তারা প্রতারিত হচ্ছে বা তারা প্রতারক। মাই গড, এই পরিমাণ ডেডিকেশন দিয়ে যদি কেউ আসলে প্রতারণা না করে কোনো ভালো কাজে ইনভলভ হতো, ডেফিনেটলি সে বা তিনি বা তারা উন্নতি করতে পারত, ইটস কোয়াইট অবভিয়াস। ও মাই গড, তো পরবর্তীতে কি হয়েছিল, সেই চক্রটিকে ধরা পড়েছে? হ্যাঁ, পরবর্তীতে সিএডি সেই চক্রকে ধরেন, এবং সিএডির কাছ থেকে আমরা আরও তথ্য জানতে পারি যে ওই যে সুইডেনের যাওয়ার কথা যেটা বলছিলাম, তারা মানে এমনভাবে মানুষকে হচ্ছে কি বলবো, ক্যাপচার করে ফেলে বা এমনভাবে মানুষকে বিশ্বাস তৈরি করতে, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করতে করে ফেলে যে মানুষও বিশ্বাস করতে বাধ্য হয়। এবং সুইজারল্যান্ডে যাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে তারা সুইজারল্যান্ডের থেকে যে সে যে যাচ্ছে সেই রকম পেপারসও তাদেরকে শো করে, এবং অনলাইনে সেই পেপারস তারা শো করে অ্যাজ এনি হাও, তারা নিজেরা মেকানিজম করে দেন ওইটা শো করে। এবং শো করার পরে একটা মানুষ যখন জানতেছে, যখন দেখতেছে যে না আমার সমস্ত পেপার্স যা যা কিছু লাগবে সব কিছু চলে আসছে, তাহলে মানে সেই মানুষটা তো টাকা দিবেই। এবং সেই মানুষটা যখন যেই দিন ফ্লাই ডেট সেই দিন মানে যায়, যাওয়ার আগে তখন তারা জানতে পারে যে আসলে সে একজন বড় প্রতারকের খপ্পরে পড়েছে। মানে এইভাবে নানাভাবে নানা দিক দিয়ে মানুষ আসলে প্রতারণা করছে, এখন কই যাবেন আপনি। প্রেমিকার জন্য প্রেমিক করতে পারে না এমন কোন কাজ হয়তো বা পৃথিবীতে নেই। হ্যাঁ, শাহজাহান যেমন মমতাজের জন্য তাজমহল তৈরি করে দিয়েছে, সো প্রেমিকার জন্য র‍্যাবের এক সোর্সকে খুন করে ফেলেছে প্রেমিক, এমনই একটা শিরোনামে চমৎকার একটা রিপোর্ট করেছিলেন। কি ছিল সেই অনুসন্ধানের রিপোর্টটির পেছনের গল্প? আচ্ছা, অনুসন্ধান বলতে বেসিক্যালি যেটা হয়েছে যে আপনার একটা মার্ডার হয়, এটা হচ্ছে তেজগা বিভাগ, এটা হচ্ছে আপনার প্ল্যানিং মিনিস্ট্রি এবং বর্তমানে যে আগে যে চীন মৈত্রী ছিল এখন বঙ্গবন্ধু মৈত্রী সম্মেলন কেন্দ্র, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, তো এই জায়গাটায় হচ্ছে একজনকে খুন করা হয় এবং খুব ব্রুটালি খুন করা হয়। যেই চাকু, এক ধরনের চাকু আছে সুইচ গিয়ার চাকু বলে, মানে পাঞ্চ করার সাথে সাথে চাকুটা বের হয়, ওই সুইচ গিয়ার চাকু দিয়ে তাকে একেবারে এলোপাথারি স্টেপ করা হয়েছে, খুব বাজেভাবে স্টেপ করা হয়, এবং স্টেপের পরবর্তীতে সেই লোকটা মারা যান আর কি। তো এইটা বিষয়টা যেটা ছিল, এর মাঝখানে একটা পরক্রিয়া প্রেম ছিল আর কি। যেই লোকটা খুন হন সেই লোকটা আসলে র‍্যাবের সোর্স হিসেবে কাজ করতেন, তো যিনি খুন করেন তার যার যেই মহিলার সঙ্গে রিলেশন, এই মহিলা প্রায় 46 বছর বয়সী একজন মহিলা, তাই সে নিজে মাদক ব্যবসায়ী, এবং যার সঙ্গে তার রিলেশন ছিল তার বয়স হার্ডলি 35 হবে, তো এই ছেলের সঙ্গে ওই মাদক ব্যবসায়ী মহিলার হচ্ছে ফিজিক্যাল একটা ইন্টিমেসি ছিল, দ্যাটস ওয়াই তার প্রতি তার একটা দুর্বলতা ছিল, এবং সে নিজেও মাদকের ব্যবসার সঙ্গে অ্যাজ এনি হাউ ইনভলভ হয়ে যায়। তো যেটা হয় যে ওই র‍্যাবের সোর্স যে ছিলেন, তারাও কিন্তু আসলে যার সোর্স হিসেবে কাজ করেন তারাও কিন্তু খুব একটা ভালো মানুষ যে তা না, বিভিন্ন সময় দেখা যায় তারা এই ধরনের কোনো একটা ক্রাইমের সঙ্গে ইনভলভ থেকে পরবর্তীতে হয়তো ভালো হওয়ার চেষ্টা করে, তো তখন হচ্ছে র‍্যাবকে বা আইন শৃঙ্খলা পুলিশকে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে তারা তথ্য দিয়ে হয়তো হেল্প করে। আচ্ছা, তো যেটা হয় যে ওই মাদক যেই মহিলা, মাদক সম্রাজ্ঞী যেই মহিলা ছিলেন তার ব্যাপারে র‍্যাবের এই সোর্স তথ্য দেওয়ার পরে র‍্যাব তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পরে তার যেই প্রেমিকা
বা তার যেই ভালোবাসার মানুষ যার সাথে ওই মহিলার রিলেশন ছিল, সে যেটা করে যে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং সে খুঁজতে থাকে কে এই তথ্য দিয়ে আসলে আমার লাভার বা ওনাকে ওনাকে ধরা দিল। আচ্ছা, তো সে খুঁজতে থাকে খুঁজতে থাকে, এক পর্যায়ে সে ওই ভদ্রলোকের নাম জানতে পারে এবং তাকে সে খুঁজতে থাকে এবং তারা তিন চারজন মিলে এই প্ল্যানটা করে যে তাকে একটা শিক্ষা দেবে এবং শিক্ষা দেওয়ার অংশ হিসেবে তারা তাকে বাইক নিয়ে ঘুরতে থাকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা তাকে ফার্ম গেটের যে পোর্শনটা দিয়ে আসলে গাড়িগুলো সব এই চিহ্নত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই দিক দিয়ে যায় সেই রুটটা ধরে তারা আসতে থাকে। তো একটা পর্যায়ে ওই লোককে তারা পেয়ে যায়, তারা তো জানে যে কে কোথায় থাকে, লোকটাকে পেয়ে যায় এবং লোকটাকে পেয়ে যাওয়ার পরে তারা খুঁজতে থাকে। একটা পর্যায়ে তারা ওই লোক হচ্ছে ওদেরকে দেখে ভয় পায় এবং পালানো শুরু করে, দৌড়াতে থাকে দৌড়াতে থাকে। দৌড়ানোর পর এই একদম প্ল্যানিং মিনিস্ট্রির সামনের যে রুটটা সেই রোডের সামনে গিয়ে তারা বাইক ব্রেক করে এবং বাইক ব্রেক করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফেলে তাকে মাটিতে ফেলে দেয় এবং মাটিতে ফেলে তাকে ইচ্ছা মতো চপ করতে থাকে এবং স্ট্যাপ করতে করার একটা পর্যায়ে গিয়ে একেবারে খাড়াখাড়িভাবে মানে এতটা ব্রুটালি মানে স্টেপ করে এবং ওই স্টেপটাতেই খুব সম্ভবত সে মারা যায়। এবং পরবর্তীতে এই সিসি ক্যামেরার ফুটেজ দেখে, তাদের যে বাইক আছে বাইকের ফুটেজ দেখে, এই নাম্বার প্লেট প্লেট দেখে পরবর্তীতে পুলিশ আর কি এটা বের করতে পারে এবং পরে গিয়ে আসলে কেন মানে মোটিভটা কী ছিল, এই লোকের সাথে তো এর কোনো সম্পর্ক নেই, পরে মোটিভ খুঁজতে 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 গিয়ে দেখা গেল যে আসলে ওই মহিলার সঙ্গে একটা অবৈধ একটা রিলেশন ছিল। দ্যাটস ওয়াই যেহেতু সে তার ভালোবাসা এই ভালোবাসার মানুষকে যে মানে ক্ষতি করেছে তাকে শায়েস্তা করতে হবে এবং শায়েস্তার অংশ হিসেবে তাকে খুন করা হয়। সো পরবর্তীতে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে আনার পরে তাদের কি শাস্তি হয়েছিল? অ্যাজ ইউজুয়াল যেহেতু তারা খুন করেছে তাদেরকে মামলা হয় এবং সেই মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে এবং সেই মামলায় এখন তারা জেলে আছে আর কি। এখন পরবর্তীতে সাক্ষী প্রমাণ সমস্ত কিছু এভিডেন্স অনুযায়ী তাদের বিচার শুরু হবে, মানে অ্যাজ ইউজুয়াল যেই বিচারিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে আর কি। আচ্ছা, আপনি বেশ অনেক বছর আগে একটা রিপোর্ট করেছিলেন এবং আমি তখন খুব ছোট আমার যতদূর মনে পড়ে, সেটা হচ্ছে জাল টাকা নিয়ে। তো জাল টাকার কারখানায় প্রায় 2 কোটি টাকা করে হচ্ছে উৎপাদন করা হচ্ছে, শুধু দেশি নোট না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও অনেকগুলো নোট হচ্ছে সেখানে তৈরি করা হচ্ছে। সো কী ছিল সেই স্টোরিটা, আপনি কার কাছ থেকে খবর পেলেন এবং পরবর্তীতে স্পটে গিয়ে কী কী দেখলেন? আসলে যেটা হচ্ছে যে জাল টাকার ব্যবসায়ী যারা তারা সিজনাল ব্যবসায়ী এবং হচ্ছে ইউজুয়ালি তারা মেক করে, প্রতিনিয়তই মেক করে, কিন্তু স্পেশাল অকেশনগুলোকে টার্গেট করে তারা হচ্ছে এইটাকে বেশি বাজারে এই জাল টাকার ফ্লোটা বেশি হয়। এবং আমরা থার্টি ফার্স্টের আগে ছিল এবং যেটা হয়েছে যে যেই ব্যবসায়ীকে ধরা হয়েছিল ওই সময় সেই ব্যবসায়ী এর আগেও 3 থেকে 4 বার ধরা পড়েছে এবং 3 থেকে 4 বার ধরা পড়ার পরে তারা যখন জামিনে বের হচ্ছে, জামিনে বের হয়ে আবারও সেই একই কাজ করতেছে, কারণ একই রিজনই ধরা খেয়েছিল, একই রিজনে ধরা জাল টাকা তৈরি করার জন্য। এবং বিষয়টা যেটা হয়েছে তারা আসলে এক্সপার্টাইজ এই ব্যাপারটা, জাল টাকা তৈরির ব্যাপারে তারা এক্সপার্টাইজ এবং 30,000 টাকা মান্থলি স্যালারিতে, হ্যাঁ, এবং সে তারা মোটামুটি মানে অফিস খুলে বসেছে আর কি এবং তারা চাকরি নিয়োগ দিয়েছে যারা এই জিনিসটা তৈরি করবে জাল টাকা। এবং জাল টাকার ক্ষেত্রে মানে এমনভাবে তৈরি করা হয়, আপনি নিশ্চয়ই জানেন যে মানে দেখে আসলে বোঝার উপায় নেই যে এটা আসলে জাল টাকা নাকি মানে। এবং বাংলাদেশ ব্যাংকের যেই সিলটার কথা আমরা বলি, যে ইউজুয়ালি একজন সাধারণ মানুষ যেই সিলটাকে দেখে যে এই সিলটা হলে মানুষ মনে করে যে না এটা আসল টাকা, তারা সেই সিলটাকেও অনেকটা হুবহু নকল করে ফেলে এবং এত সুন্দর এত নিখুঁত ফিনিশিং মানে সহজে আপনি আসলে বোঝার উপায় নাই যে এটা জাল টাকা অর মানে লিগ্যাল টাকা। তো যেটা হয় যে এবং তারা এই ব্যবসা খুলে বসছে এবং সে তার ওয়াইফ সহ এবং ইন্ডিয়ান যে পার্টিগুলো আছে তারাও হচ্ছে এসে ইন্ডিয়ান রুপিও তারা বানানো শুরু করেছে, মানে ক্রাইম করতে করতে সর্বোচ্চ যে লেভেল সেই লেভেলে তারা আসলে চলে যায়। জাকির হোসেন ছিল ভদ্রলোক, জাকির, সে যেটা বললাম যে এর আগেও 3 থেকে 4 বার ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে অ্যাজ ইউজুয়াল যেহেতু তারা জামিনে বের হয়ে যাচ্ছে খুব সহজ, আইনটাকে আসলে মনে হয় জাল টাকার যে আইনটা রয়েছে এই আইনটাকে যদি আরেকটু
মানে সংশোধন বা স্ট্রিক্ট করা যায় তো তাহলে হয়তো বা এই জিনিসটা কম হইতো। এবং যেটা হয় যে তারা নিজেরা তো টাকা বানাচ্ছেই এবং এই টাকা প্রতি তারা দেখা যাচ্ছে এই 1,00,000 টাকা বানাচ্ছে, 1,00,000 টাকার বিনিময়ে তারা 8 থেকে 10,000 টাকা করে পাচ্ছে, 2,00,000 টাকা বানাচ্ছে, এরকম করে তারা বানাচ্ছে এবং প্রত্যেক দিন 20,00,000 টাকা করে, প্রায় মাসে প্রায় 2 কোটি টাকা তাদের তৈরি করছিল। এবং মানে এত বড় হিউজ সেট আপ নিয়ে তারা এই জিনিসটা ক্রিয়েট করতে তৈরি করাচ্ছে, মানে আনবিলিভেবল, মানে না দেখলে আসলে বোঝার উপায় নেই। এবং যত ধরনের ইনগ্রিডিয়েন্টস, যত রং, যা যা দরকার সমস্ত কিছু এবং পুরো অবিকল, মানে আপনি আসলে দেখে বুঝতে পারবেন না। এবং তারা যেটা করে, এটা গ্রামাঞ্চলে মানুষজন একটু সহজ সরল, গ্রামের দিকে আপনার এই রাতের বেলা যেই দোকানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে পারচেস করার সময় দেখা যাচ্ছে যে একটা নোট ধরে দিল, মানে 1,000 টাকার একটা নোট দিয়ে দিল, 500 টাকার একটা নোট দিয়ে দিল, মানে আপনি ইউজুয়ালি বোঝার উপায় নেই। তো এই কারণে আমি বলবো যে আসলে এইটার একটা মেসেজও মানুষের, যে যে কোনো পারচেস করার ক্ষেত্রে বা যে কোনো কিছু করার ক্ষেত্রে জাল টাকা না লিগাল টাকা এইটা একটু যাচাই বাছাই করা। কারণ ওরা আসলে এখন যেভাবে জাল টাকাটা তৈরি করছে সচরাচর, মানে রাজধানী কেন্দ্রিক জাল টাকার ব্যবহারটা কিছুটা কম, কিন্তু মফস্বলের আর মানুষজন একটু সহজ সরল এবং তারা তুলনামূলক মানুষকে বিশ্বাসও করে বেশি, এ কারণে আসলে তাদের কাছেই এই জিনিসগুলো তারা বেশি ইউজ করে এবং বা তারা এই ধরনের ভিক্টিমাইজড হয়। পরবর্তীতে উনি যখন ধরা পড়লো লাস্টবার আপনার রিপোর্ট করার পর, এরপরে কি উনি জামিনে এসে আবারই একই কাজে জড়িত ছিল নাকি? আমরা যখন নিউজ করেছি তারপরে এখনো তিনি জেলে আছেন, ঠিক আছে, এখনো জামিন পান নাই। এবং আমি যেটা বুঝি, জামিন পেলে তিনি আবারও এই একই কাজ করবেন, কারণ আসলে এবং হচ্ছে আমরা চাই না এটা উনি করুক। এবং উনি যেটা বলছিলেন যে উনি আসলে অনেক টাকা লোন হয়ে গেছে এই সেই হ্যান ত্যান, মানে নানা ধরনের এক্সকিউজ অপরাধী যখনই করবে, কোটি কোটি টাকার সেট আপই ছিল। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা অপরাধী যখন অপরাধ করে তার নিজস্ব কিন্তু কিছু এক্সকিউজেস থাকে, যে আমি এই জন্য করেছি, এবং তার নিজের কিছু ডিফেন্সের অনেক কিছু থাকে। তো আসলে ক্রাইমই, মানে আপনি যত যাই বলেন, আপনি একবার আপনাকে অ্যারেস্ট করা হলে আপনি তখন শুধরাইতে পারতেন, দুইবার অ্যারেস্ট করা হলে তখন শুধরাইতে পারতেন, তিনবার অ্যারেস্ট করলে তখন শুধরাইতে পারতেন, বাট সে কন্টিনিউয়াস এই কাজটাই করে যাচ্ছে এবং বের হয়ে এসে আবার এই কাজটাই করতেছে। দ্যাটস মিন মানে আপনার আসলে ভালো হওয়ার কোনো ইচ্ছাই নেই। তো মানে এই ক্ষেত্রে তো আপনাকে আসলে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো যে বিষয়টা হয়েছে পরবর্তীতে, যেটা বলছিলাম যে, এবং গোয়েন্দারা কিন্তু যেটা করে যে একজন আসামি যখন হচ্ছে ছাড়া পায়, তো তখন তার আশপাশে বা সঙ্গীয় যেই রিলেটেড যারা আছে তাদেরকে কিন্তু তারা অনেক সময় সার্ভিলেন্সে রাখে। তো সেই সূত্র ধরে কিন্তু পরবর্তীতে তাকে আবার পরে অ্যারেস্ট করা হয়েছে, এবং গোয়েন্দারা অ্যারেস্ট করার পর তখন তো আমরা নিউজ আরও করলাম। এই আমরা কথা বলতে বলতে অনুষ্ঠান অলমোস্ট শেষের দিকে, আর জাস্ট হাতে কোনো কয়েকটা প্রশ্ন আছে আপনার জন্য। সেটা হচ্ছে, এইচএসসি পাশ করার পরে একজন একেবারে নামি দামি চিকিৎসক হয়ে গিয়েছেন এবং উনি একজন ডেন্টাল, মানে একজন ডেন্টিস্ট। সো ফার্মগেটে মোস্ট প্রবাবলি ওনার একটা চেম্বার ছিল, সেই চেম্বারে কোনো লাইসেন্সও ছিল না, এবং একজন ভদ্রলোকের 4টা ভালো দাঁত উঠিয়ে আর কি 12,000 টাকা নেওয়া হয়েছে। রিপোর্টটা দেখার পর আমি আসলে হাসবো না কাঁদবো আমি নিজেও বুঝতে পারিনি, আপনার কাছ থেকে শুনতে চাই সেই গল্পটা। আচ্ছা, যেটা হচ্ছে র‍্যাব তো বিভিন্ন সময় এই ধরনের অভিযান করে, তা আমরা একটা তথ্য পেলাম এরকম যে একজন ভুয়া চিকিৎসক, তো ভুয়া চিকিৎসক অনেক ধরনের চিকিৎসক ভুয়া হয়, সার্টিফিকেট নেই, তারপর নাম ধাম ডিগ্রি ব্যবহার করে করছে তারা। তো যেটা হলো যে উনি গেলাম ওইখানে গিয়ে যেটা দেখলাম যে উনি মানে এটা আসলে যেটা বললাম আসলে ভিজুয়াল মিডিয়া এই কারণে মানে খুব বেশি প্রেফারেবল, সেট আপটা না দেখলে, মানে চোখে না দেখলে আপনি আসলে ওইভাবে বুঝতে পারবেন না। পুরা সেট আপ নিয়ে বসছে সে, এবং সে প্রায় 12 বছর ধরে এইভাবে বিজনেস করতেছে, এবং তার শান্তিনগরে একটা, এবং এখানে এই যে মৌচাক মার্কেটের পাশে খুব প্রমিনেন্ট একটা মার্কেট মনে হয়, এইটার পাশে একটা দুইটা ওনার হচ্ছে চেম্বার, এবং তিনি ঘটা করে প্রত্যেক দিন রোগী দেখতেছেন, এবং ওনার ভিজিট 300 থেকে 400 টাকা, এবং প্রথমবার আসলে হচ্ছে মনে হয় 500 টাকার ভিজিট, তারপরের বার থেকে আসলে 300 টাকা। আচ্ছা, এবং যেটা হয় ওনার কোনো ধরনের আসলে এই ধরনের চিকিৎসা দেওয়ার কোনো সার্টিফিকেটই নাই, এবং অথোরাইজ যেই যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানের কোনো সার্টিফিকেট নাই। এবং আপনি জানেন যে ডিজি হেলথের একটা আইডি নাম্বার থাকে প্রত্যেকটা ডাক্তারের, উনি একজন নারীর আইডি নাম্বার ইউজ করতেন।
মানে এবং যেটা হয়েছে আমরা ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এই অসঙ্গতিগুলো, এবং মানে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি এই সার্টিফিকেট আছে, না আমি এটা নাই, উনি এটা নাই, এটা নাই, এটা নাই, তাহলে কী ভিত্তিতে? আমি এক্সপিরিয়েন্সড, এবং উনি যেটা বলছেন যে দিল্লির একটা ইউনিভার্সিটি থেকে উনি একটা ডিগ্রি নিয়েছেন, কিন্তু সেই ডিগ্রিটা আসলে আমাদের বাংলাদেশের সাথে আমাদের মার্চ করে না, এবং হচ্ছে ওইটা সার্টিফাইড না আমাদের বাংলাদেশের জন্য। তারপরেও উনি ওনার মতো করে হচ্ছে ডিগ্রি ব্যবহার করছেন এবং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, বাট উনি যেটা হয়েছে যে হয়তো বা থাকে না, অনেকে একটা প্রফেশনে থাকতে থাকতে বা একটা জিনিস দেখতে দেখতে অনেকে এক্সপার্টাইজড তৈরি হয় অনেকের মধ্যে, তার মধ্যে হয়তো বা এরকম কিছু তৈরি হচ্ছে, এবং সে যেটা করেছে অ্যাজ ইউজুয়াল মানে এইভাবে রোগী দেখে গেছে। এবং যেটা বলছিলাম যে এরকম অনেক রোগী আসছে যারা আসার পরে বলতো যে দাঁত ফিলিং করাইতে হবে, দাঁতের এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, নানা ধরনের প্রবলেম। আচ্ছা, এইভাবে করে করে রোগীদেরকে ধরে রাখতো তারা, ঠিক আছে? এবং এইটা এটা একটা ব্যাড প্র্যাকটিস যে হ্যাঁ ধরে রাখতো, ধরে রেখে ওই একই মুরগিকে বারবার জবাই করতো আর কি, বিষয়টা হচ্ছে এইরকম। এবং যেই লোকের চারটা দাঁত ফেলে দিতে, ওই লোক তো আমাদের সামনে এসে মানে কি বলবো, মানে সে পারলে ওই লোককে মারতে যাবে, ওই ডক্টরকে, স্যার আমার চারটা দাঁত ফেলে দিছে এবং আমার 12,000 টাকাও নিয়ে গেছে, আমার দাঁতও ফেলে দিছে, টাকাও নিয়ে গেছে। এত আমরা তখন বলছি যে ভাই তা আপনি ঠিক আছে, যখন দাঁতটা ফেলে দিচ্ছে তখন আপনি একটু আশপাশের যারা ছিল তাদেরকে তো একটু দেখাবেন, বা অন্য একজন ডাক্তারের কাছে তো যাইতে পারতেন। বলে যে স্যার আমার এমনভাবে বুঝাইছে, আমি কী করবো স্যার, আমার ভালো দাঁতগুলো ফেলে দিতে। তো মানে তখন ওনার জন্য আসলে একটু কষ্টও লাগছে যে লোকটা আসলে মানে দাঁত তো আসলে মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যার দাঁত নাই। এত বছরেও যেহেতু উনি উনি ধরা পড়েনি, 12 বছর পরে কিভাবে এই জিনিসটা রিভিল হলো? আচ্ছা, রিভিল হলো হচ্ছে হলো গিয়ে অ্যাজ এনি হাউ, আসলে একটা কথা আছে, প্রবাদ আছে, পাপ বাপরেও ছাড়ে না। তো মানে আমার যেটা মনে হয় পাপের মাত্রাটা আসলে অনেক বেশি বেড়ে গেছিলো, এবং গোয়েন্দা সংস্থা বলেন বা যারা এই ধরনের সার্ভিয়েলেন্স করে তারা কিন্তু অ্যাজ এনি হাউ মানে কোনো একটা বিষয় পেলেই সেটার জন্য লেগে থাকে বা খোঁজ নিতে থাকে। তো এইরকম খুঁজতে 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 একটা পর্যায়ে আসলে যখন পাওয়া গেছে বা এবং যারা গোয়েন্দা সংস্থায় থাকেন তারা যেটা হয় তারা কিন্তু নিজেরও রোগী সেজে, বা ধরেন আপনি ডক্টর, ফেক ডক্টর আপনি, ঠিক আছে, রোগী সেজে আপনার কাছে আসবে, আপনি সাংবাদিক, ভুয়া সাংবাদিক আপনার কাছে ভিকটিম হয়ে আসবে, মানে এইরকম হয় আর কি। তো তারাও ওইভাবে কাজটা করেছে, এবং কাজটা করার পরে মানে আমরা যখন র‍্যাব মোবাইল কোড করলো তখন আমরা জানতে পারলাম যে আসলে এই ঘটনা। এবং আমি যেটা চেষ্টা করি আর কি, অ্যাজ ইউজুয়াল ডেইজ ইভেন্ট হইলেও, মানে আমরা তো ডেইজ ইভেন্ট করি, স্পেশাল স্টোরি করি, ডেইজ ইভেন্ট হইলেও আমি চেষ্টা করি যে একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করতে, মানে ডিফারেন্ট ওয়েতে বলতে একটা ক্যাচি লাইন দিয়ে, একটা মানে এমন একটা লাইন, ঠিক আছে ব্রিফ হয়েছে, অ্যাজ ইউজুয়াল সবাই একই জিনিস পাইছে, বাট এটাকে এমনভাবে শুরু করার চেষ্টা করি যেন মানুষকে আকৃষ্ট করে। এই এই কারণে হচ্ছে এই যেমন এই দাঁতের যে ডক্টরটার কথা বললেন, এটা আমি শুরুই করছিলাম, ডিগ্রি নেই তবুও সে দাঁতের ডক্টর, মানে এইভাবে করে মানে একটু মানে কিছুই নাই, মানুষজন হচ্ছে নেয় জিনিসটা বা আগ্রহ নিয়ে শোনে একেবারেই শেষের দিকে। সো এই যে প্রায় 10-11 বছর একটা লম্বা সময় ধরে আপনি প্রফেশনে আছেন, 10 বছর, হ্যাঁ, সো এমন কোন নিউজ আছে যেটা কিনা উপর মহলের কোনো চাপের কারণে পাবলিশ করতে পারেননি বা পাবলিশ করতে চান, বা এটার পিছনে কোনো স্টোরি আপনি একদম ছোট্ট করে যদি শুনি? এটা বললে চাকরি থাকবে না। আচ্ছা, যাই হোক, বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা স্টেশন হ্যাভ দেয়ার ওন পলিসিস, তো আমার স্টেশনের এরকম আছে, হয়তো আমরা আমরা অনেক স্বাধীন, অনেক কাজ করতে পারি, আবার অনেক সময় অনেক কাজ করতে পারি না, আবার অনেক সময় অনেক কাজ করার পরেও প্রেশার আসে, যদি বলেন যে আপকামিং জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে যদি বলেন, অনেস্টলি যদি বলতে বলেন, তাহলে আমি বলবো যে আসলে সাংবাদিকতায় আমরা যে চার্ম নিয়ে এবং যেই ফ্যাসিনেশন নিয়ে আসছিলাম, এখন যেটা হয়েছে যে মানে নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণহীন একটা মাধ্যমে আমরা আসলে চলে আসছি, বা নিয়ন্ত্রণহীন একটা প্ল্যাটফর্মে আমরা চলে আসছি, মানে এত এত ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ধরনের অনলাইন তৈরি হচ্ছে, মানে কোন ধরনের জাস্ট একটা নিবন্ধন নিয়েই তারা চলে আসছে, মানে এবং সাংবাদিকদের, আমি জার্নালিস্ট,
আমার যে সম্মানটা থাকবে, আমার যে রেসপেক্টটা থাকবে, এই রেসপেক্টটা এখন আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। এবং একটা বিষয় যেটা হচ্ছে যে মানে এটা আমি বলবো না যে আমরা যারা মূলধারায় কাজ করছি, আপনারা যারা আছেন মূলধারায় কাজ করছেন এদের জন্য না, এখন এত এত ভুইফোর মানে প্রতিষ্ঠান এবং তৈরি হয়েছে, মানে নামকাও আসতে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, তারা যেটা করে প্রেস ক্লাবে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, যাই হচ্ছে হলো গিয়ে একটু জাস্ট ক্যামেরাটা নিয়ে দাঁড়াইলো, একটা বুম ধরে দাঁড়াইলো, তারপরে যারা এই মানববন্ধন বা যারা এই প্রোগ্রামটা করেছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। কেন ভাই, আমার অফিস আমাকে এটার জন্য পে করতেছে, আমি আপনার কাছ থেকে কেন টাকা নিব? এবং এই যে টাকা নিচ্ছে, এবং মনে এখন মানুষ অনেকেই মনে করে যে ঠিক আছে ও সাংবাদিক, আচ্ছা ঠিক আছে 500-1000 টাকা দিলেই হয়ে যাবে। এই যে সাংবাদিকদের যেই রাইট, এই যে তাদের যেই প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা এদের কারণে নষ্ট হচ্ছে। এই কারণে আসলে সাংবাদিকতা যেহেতু হয়তো বা অনেক রুলস আছে, সেই রুলসের প্রয়োগটা নেই, এই কারণে হচ্ছে মানে আমি ডিজার্টেড আসলে যেই রকম ফ্যাসিনেশন নিয়ে, যেই রকম নিয়ে এই প্রফেশনে এসেছিলাম, সেইটা এখন এই যে যখন এই জিনিসগুলো যখন দেখি তখন হচ্ছে কিন্তু মনে হয় যে না, এই প্রফেশনে আসলে আসার আর কিছু নেই। এবং আরেকটা যেটা হয়েছে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় যে প্রভিডেন্ট ফান্ড নাই, এবং মানে অনেক ধরনের অপরচুনিটি ফ্যাসিলিটিস নেই, এবং চাকরির নিশ্চয়তা নেই। আজকে প্রতিষ্ঠানের মালিকের মনে হয়েছে যে কেউ থাকবে না, ওকে ফাইন বন্ধ, মানে চ্যানেল ওয়ানের কথা চিন্তা করেন, তারপরে ইটিভি মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, তারপরে আরও অনেক, মানে এটা জাস্ট ইটস অ্যান এক্সাম্পল, ঠিক আছে। সো মানে সিকিউরিটিটা নাই, ইনসিকিউর পুরোপুরি, এবং আমার নিজেরও কিন্তু একবার চাকরি চলে গেছিলো, ঠিক আছে। হ্যাঁ, তো মানে বললাম আর কি, বিষয়টা এরকম হয়, সো প্রচুর আনসার্টেন। তো আমার মনে হয় ইয়াং জেনারেশন, হ্যাঁ যদি ওই রকম প্যাশন থাকে আসতে পারে, বাট অবশ্যই অনেক ভেবে চিন্তে তারপরে আসতে হবে। এবং 96.4 স্পাইস এফএম এর যারা লিসেনার আছে, যারা আমাদের এখন শুনছেন বা দেখছেন বা দেখবেন, তাদেরকে বলতে চাই যে আমি আসলে স্পাইস এফএম এর যে ট্রাফিক আপডেটটা, এই আপডেটটা আমি নিয়মিত শুনতাম, এবং যেহেতু রাস্তায় বের হলে আমাদের প্রচুর সিগন্যালে পড়তে হতো, তো কোন সিগন্যালটা আসলে ছাড়া আছে বা কোন সিগন্যাল দিয়ে গেলে আমি আমার ডেস্টিনেশনে দ্রুত পৌঁছাতে পারবো, এইটার জন্য আমরা স্পাইস এফএমটা শুনতাম। এবং আপনাদের যখন ওপেনিং হয় তখন আমি নিজে হোটেল ওয়েস্টিনে ছিলাম, তো আমার ভালো লেগেছিলো, এবং একটু ভাইব্রেন্ট মনে হচ্ছে অন্যান্য যে এফএম রেডিওগুলো আছে তার চেয়ে একটু ডিফারেন্ট, এবং আপনাদের যে গানের প্লে লিস্টগুলো আছে এই জিনিসগুলো ভালো লাগে, এবং আমার মনে হয় দর্শকদেরও ডেফিনেটলি ভালো লাগে, এবং দর্শকদের আরও ভালো লাগবে। এবং আমি যতদূর জানি স্পাইস এফএম মনে হয় একটা টেলিভিশন নিয়ে আসতেছেন, হোপসো, হোপ ফর দ্য বেস্ট। এবং দর্শকদের বলবো যে অবশ্যই যদি রেডিও শোনেন স্পাইস এফএম শুনুন, এবং অবশ্যই তাদেরকে টিউন করুন এবং তাদের সাথে থাকুন, এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন, এবং আপনাকে বলতে চাই পপার্সের সাথে থাকুন, এবং আপনার উপস্থাপনা আসলেই সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ, এবং আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাবির ভাই, এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। অলরাইট, সো দ্যাট ওয়াজ সাব্বির ভাই, অনেক কথা হয়ে গেল ওনার সাথে, অনেক আড্ডা হলো। আমি আর জি পপার্স আজকে এখানে এই মুহূর্তেই বিদায় নেব, বিকজ আবারও আগামী মঙ্গলবার দিন আপনার সামনে চলে আসবো স্টুডিওতে নতুন একজন অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।